ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্নুৎপাত, জেগে উঠেছে আগ্নেয়গিরি। চব্বিশ ঘন্টার জন্য বন্ধ করা হলো ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। মঙ্গলবার থেকে সেদেশের উত্তর সুলাওয়েসি প্রদেশে সেখানে কিন্তু এই অগ্নুৎপাত শুরু করেছে। পরপর চারবার বিস্ফোরণ ঘটেছে। আগ্নেয়গিরিটির জ্বালামুখ খুলে গিয়েছে এবং সেখান থেকে লাভা স্রোত ছড়িয়ে পড়ছে সংলগ্ন এলাকায়। দূর থেকে লক্ষ্য করা যাচ্ছে যে আগ্নেয়গিরিটির কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। Keadaan gunung di Tegulandang oke, jadi karena material batu dari gunung sudah mudah-mudahan tidak terjadi apa-apa. Pada pukul 19.56 স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে প্রায় 11,000 মানুষকে সংলগ্ন এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পর্যটকদের বলা হয়েছে তারা যেন মাউন্ট রুয়াং থেকে অন্তত 6 কিলোমিটার দূরত্ব বজায় রাখেন। ইতিমধ্যেই ইন্দোনেশিয়া সেন্টার ফর ভলকানোলজি জিওলজি ডিজাস্টার ম্যানেজমেন্ট অগ্নুৎপাত নিয়ে গোটা দেশে সতর্কতা জারি করেছে। বুধবারও সুনামির সতর্কতা জারি করা হয়েছে সেদেশে। স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান তিনি জানাচ্ছেন যে 49 জন জ্বালামুখের কাছ থেকে নিরাপদে সরে যেতে পেরেছেন, তবে তাদের কারো শরীরটা কিছুটা দগ্ধ হয়ে গিয়েছে আগুনে পুড়ে, কারো কারো আবার আঘাতও লেগেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত অগ্নুৎপাত চলছে, ফলে উদ্ধার কাজে হেলিকপ্টার ব্যবহার করা যাচ্ছে না। আহত ব্যক্তিদের কোনোক্রমে পর্বত থেকে নিচে নামানো হয়েছে। প্রায় 100 জনের বেশি উদ্ধারকারী উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। সোমবার সকালে 11 জন পর্বতারোহীর দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন 12 জন, তাদের খোঁজে উদ্ধার কাজ চলছে। ইন্দোনেশিয়ার প্রায় 130টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এর মধ্যে মাউন্ট মারাপি আগ্নেয়গিরি দীর্ঘদিন ধরে ঘুমিয়ে থাকার পর হঠাৎ করে সেখানে অগ্নুৎপাত শুরু হয়েছে। অগ্নুৎপাতের জেরে আশেপাশের বাড়িঘর সহ গোটা এলাকায় ছাই জমে গিয়েছে। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় উড়ে আসা পাথর ও ছাই পড়ে কাছাকাছি থাকা বাড়িঘরেরও ক্ষতি হয়েছে। ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্নুৎপাত, জেগে উঠেছে আগ্নেয়গিরি। চব্বিশ ঘন্টার জন্য বন্ধ করা হয়েছে ইন্দোনেশিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর। মঙ্গলবার থেকে সেদেশে মাউন্ট রুয়াংয়ে পরপর 4 বার বিস্ফোরণ হয়েছে। এতদিন আগ্নেয়গিরিটি ঘুমন্ত অবস্থায় ছিল। আগ্নেয়গিরির জ্বালামুখ খুলে গিয়েছে এবং সেখান থেকে লাভা স্রোত ছড়িয়ে পড়ছে সংলগ্ন এলাকায়। দূর থেকে লক্ষ্য করা যাচ্ছে আগ্নেয়গিরির কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ। সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে প্রায় 11,000 মানুষকে সংলগ্ন এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পর্যটকদের বলা হয়েছে তারা যেন মাউন্ট রুয়াং থেকে অন্তত 6 কিলোমিটার দূরত্ব বজায় রাখেন। ইতিমধ্যেই ইন্দোনেশিয়া সেন্টার ফর ভলকানোলজি এবং জিওলজিক্যাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অগ্নুৎপাত নিয়ে গোটা দেশে সতর্কতা জারি করেছে। বুধবারও সুনামির সতর্কতা জারি করা হয়েছে সেদেশে। যে বিষয়টা জানা যাচ্ছে যে 49 জনকে জ্বালামুখের কাছ থেকে নিরাপদে সরানো সম্ভব হয়েছে। তাদের মধ্যে কারো কারো শরীরে কিছুটা আঘাত লেগেছে, কারো কারোর কিছুটা অংশ কিন্তু শরীরের পুড়ে গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী অগ্নুৎপাত চলছে, ফলে উদ্ধার কাজে ব্যবহার করা যাচ্ছে না হেলিকপ্টার। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে।